বিজেপি মণ্ডল সভাপতি পরিবর্তন ঘিরে দলীয় কোন্দল একেবারে প্রকাশ্যে। রাস্তার মধ্যে দুই গোষ্ঠীর মধ্যে মারামারি ধস্তস্থি, কিছুই বাদ গেল না। বিজেপির গোষ্ঠী সংঘর্ষ ঘিরে বুধবার সন্ধ্যায় রীতিমতো ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় উত্তর চব্বিশ পরগনার জেলা সদর বারাসাতে। শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে আসতে হয় বারাসাত থানার পুলিশকে। পুলিশ এসে দুই পক্ষকে সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। বিজেপির প্রাক্তন জেলা সভাপতি ঘনিষ্ঠদের অভিযোগ, পুরনোদের সরিয়ে দিয়ে তৃণমূল থেকে আসা নতুনদেরই মণ্ডল সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। এতে দলীয় সংগঠন আরো ক্ষতিগ্রস্ত হয় বলে মনে করে তারা। যাদেরকে বসানো হয়েছে তারা হচ্ছে টিএমসি, যারা এত বছর ধরে রক্ত ঝরিয়ে পার্টিটা করেছে তাদেরকে সরিয়ে দিয়েছে। সংগ্রামকে আরো দীর্ঘায়িত করব এবং এই সংগ্রামে আরো তীক্ষ্ণতা তৈরি করব। আমাদের জেলা নেতৃত্বের বিরুদ্ধে আরো সোচ্চার হব আমরা, কারণ আমরা চাই যারা সঠিক, যারা বিজেপির কর্মী, যারা বিজেপির সংগ্রামে এখনো যুক্ত, যারা বিজেপিকে আগে নিয়ে যেতে চায়, তাদের হাতেই ক্ষমতা থাকুক, তারাই আগামী দিনে বিজেপিটাকে নেতৃত্ব দেবে। একদম সঠিক সিদ্ধান্তে পৌঁছেছি কালকের এই ডিক্লারেশনের পরে যে এই জেলা নেতৃত্ব কিভাবে তৃণমূলের সঙ্গে আতাত করে এই সমস্ত রকম একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে বিজেপির সঠিক কর্মীদের পথে বসানোর যে পরিকল্পনা করেছে তৃণমূলের হাত ধরে, সেটা জেলা নেতৃত্ব এর একমাত্র কর্ণধার এবং তার জন্য তারাই দায়ী। বিক্ষুব্ধরা জেলা পার্টি অফিসে একাধিক তালা ঝুলিয়ে দেয়। আর এই ইস্যুতে গেরুয়া শিবিরকে কটাক্ষ করতে ছাড়ছে না শাসক শিবির। অন্যদিকে বিষয়টি নিয়ে বারাসাত সহ তৃণমূল সভাপতি অরুণ ভৌমিক বলেন, বিজেপি কোনো পার্টি নয়, তাই ওদের মধ্যে কি হলো না হলো তা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। তৃণমূল রাজনৈতিক দল, তারা একটা শক্তিশালী সংগঠন করে এবং তারা জনমানুষের মধ্যে থাকে, সব সময় উন্নয়নের কথা বলে বা কাজ করে। স্বাভাবিকভাবেই কোন দলের কারা টাকা দিয়ে কোথায় পদ নিলেন সে বিষয়ে ইনভেস্টিগেট করার মতন ক্ষমতা আমাদের দলের নেই।